নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আড়াই কাপ নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা। ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন চিনি, তার সাথে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন দিয়ে দেওয়া হলো কালো জিরে, কালো জিরেটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করা হচ্ছে, আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ময়ানের জন্য। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে মা এখানে মেখে নিল, মানে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে ময়ানটা দেওয়া হয়ে গেল। আর ময়ানটা ভালো করে দেওয়া হয়ে যাওয়ার পর এবার এতে অল্প অল্প করে জল মিশিয়ে মা এখানে একটা যেরকম আমরা ডো বানাই সেরকমভাবে মাখিয়ে নিচ্ছে। যেরকম আমরা সাধারণত লুচি পরোটার ডো বানাই ঠিক একই পদ্ধতিতে কিন্তু এটাকে মেখে নেওয়া হলো। আমাদের ধরুন সর্দি কাশির সময় বা যখন মুখে রুচি না থাকে জ্বর টর হলে এই ধরনের পুরীর রেসিপি কিন্তু দারুণ লাগে। এর সাথে বানিয়ে নিতে পারেন, যে কোনো একটু আলুর তরকারি হতে পারে বা এমনি কোনো কিছু, বা শুধু আপনারা খেতে পারেন এটা, এটা শুধু খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। ঠিক এইভাবে কিন্তু পুরো ময়দাটাকে মাখা হয়ে গেল, আর ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য এখানে রেস্ট করতে রেখে দেওয়া হবে। ফিরে আসা হয়েছে 20 মিনিট পর, মা আরও একবার এটাকে ভালো করে মেখে নিয়েছে, আর এবার এখান থেকে মা লেচি কেটে নিচ্ছে। মোটামুটি আমরা যে পরিমাণ ময়দা এখানে নিয়েছি তার জন্য মা 7 খানা কিন্তু লেচি এখান থেকে কেটে নিয়েছে। আর লেচিগুলো কাটা হয়ে গেলে যেরকম আমরা গোল করে নিই লেচিগুলোকে, ঠিক সেরকমভাবেই কিন্তু এই লেচিগুলোকেও করা হয়েছে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লেচিগুলো ভালো করে এখানে গোল করে নেওয়া হলো, আর এখন কিন্তু এগুলো বেলার জন্য একদমই রেডি। কড়াইতে এর মধ্যেই সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এবার এই লেচিগুলোর থেকে একটা লেচি নিয়ে অল্প একটু তেল মাখিয়ে, সাদা তেল মাখিয়ে এটাকে বেলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা আটা বা ময়দা মাখিয়ে বেলা হচ্ছে না, তেলের মাধ্যমেই বেলা হচ্ছে। মোটামুটি বড় সাইজ করে যেরকম হয় পুরি, একটু থিক হবে, মোটা হবে, ঠিক সেরকমভাবে কিন্তু এটাকে বেলে নেওয়া হলো। আর বেলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট এটাকে এবার ভেজে নেওয়ার পালা। গরম তেলের মধ্যে এটা দিয়ে দেওয়া হলো, আর এবার এটাকে ভেজে নেওয়া হচ্ছে এপিটোপিট করে বেশ লালচে হয়ে যাওয়া পর্যন্ত। এটা কিন্তু অতটা ফোলা হবে না, কিন্তু একটা কড়কড়ে ব্যাপার এটার মধ্যে আসবে, মুচমুচে যেরকম হয় সেরকম। আর এটা কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে, মুখের রুচি ফেরাতে কিন্তু এই পুরিটার জুড়ি মেলা ভার। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর যে কোনো সময় এটা আপনারা সার্ভ করতে পারেন, কোনো কিছু নেই হয়তো ডিনারে, তো তখন আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এরকমভাবেই আমরা কিন্তু এটাকে ভেজে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এপিট ওপিট করে যেরকমভাবে দেখছেন ঠিক সেরকমভাবে কিন্তু এপিট ওপিট করে ভালো করে মুচমুচে করে পুরিটাকে আমরা এখানে ভেজে নিচ্ছি। আর এই পুরির থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ কালো জিরে ব্যবহার করা হয়েছে সেই জন্য। এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, আর এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদমই রেডি। অতি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন শুরু করছি এই ধনেপাতার পরোটার রেসিপি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এই রেসিপিটা পার্টিকুলারলি ময়দা দিয়েই ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 টিস্পুন পরিমাণ চিনি, আর সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। ময়ান দেওয়াটা যেন ভালো করে হয়, তাহলে কিন্তু পরোটাটা খুব খাস্তা এবং খেতেও খুবই ভালো হবে। ভালো করে আমি এগুলোকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ময়দাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবার আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি মিক্সির বাটিতে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে যাওয়ার পর পোস্তটা এতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ ধনেপাতা। ধনেপাতা আমি কিন্তু এখানে পাতা এবং ডাটি সমস্ত কিছুই নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল, এগুলো দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি
বানিয়ে রাখছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। সেখানে এই মিক্সি জারটারও লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, আপনারা ওটাও চেক করতে পারেন। এবার এই বাটাটা আমি এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। এবার এইটাকে দিয়ে আমি ভালো করে মাখতে থাকব। আর ধনে পাতাটার মধ্যে যেহেতু একটু ময়েশ্চার থাকে, জল জল ভাব হয়, আর তাছাড়া জলও আমি অল্প অ্যাড করেছি, তো জল আর বেশি কিছু লাগবে না। আমি একবার এই 2-3 টেবিল চামচ জল এর মধ্যে অ্যাড করে দিলাম, এতেই কিন্তু ময়দা মাখাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে ঠেসে ঠেসে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। যেরকম লুচি পরোটার ময়দা হয় সেরকমভাবেই কিন্তু আমি একটা সেমি সফটও বানিয়ে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসে ময়দাটাকে আরও মিনিট দুয়েক একটু আমি মেখে নিচ্ছি। এরপর এই ময়দাটা থেকে আমি লিচি কেটে নেব। আমি এখানে মোট 5টা লিচি কিন্তু কেটেছি, যতটা আমি ময়দা নিয়েছিলাম। লিচিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি যেরকম গোল করার সেরকমভাবে গোল করে রেখে নিচ্ছি। এবার এই পরোটাটা কিন্তু আমরা বেলার জন্য রেডি করে ফেলেছি। ঠিক এরকমভাবেই 5টা লিচি আমি বানিয়ে রেখেছি। একটা বেলচাকিতের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমি এটাকে কিন্তু ময়দা দিয়ে ডাস্ট করে বেলবো না, একটু তেল লাগিয়েই বেলবো। আর এবার এটাকে আমি পাতলা করে বেলে ফেলছি। তবে বেলার সময় খেয়াল রাখবেন, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কিন্তু এটাকে বেলবেন না। ঠিক এই পর্যায় পর্যন্ত আমি এটাকে বেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমই কিন্তু এটা হবে, আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন এটা শেকার জন্য রেডি। একটা চাটু আমি ভালো করে গরম করে নিয়েছি, আর তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। এবার এপিট ওপিট করে আমি বার দিয়ে এই পরোটাটাকে উল্টে পাল্টে নেব, যাতে ভালো করে পরোটাটা প্রথমে শেখা হয়ে যায়। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এপিট ওপিট করে আমার পরোটাটাকে শেখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প সাদা তেল। দুপিঠেই আমি সাদা তেল অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে কিন্তু পরোটাটাকে ভেজে নেব। এই পরোটাটার গন্ধটা জাস্ট কিন্তু অসাধারণ লাগে, অতি অবশ্যই শীতে এটা বানাবেন। আর এটা কিন্তু আপনারা সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথেই। তবে সাধারণত আমরা আলুরদম দিয়ে এটা সার্ভ করি, তো একটা আলুর রেসিপিও আমি রাত 8টার সময় নিয়ে আসছি, যেটা এই পরোটার সাথে আমরা সার্ভ করেছিলাম। ভালো করে চেপে চেপে একটু লালচে কালার হওয়া পর্যন্ত পরোটাটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, এখানে যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। পরোটাটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে দেখতে পেলেন ভিডিওটা, এমনি আশা করি আপনাদের ভিডিওটা ভালোও লেগেছে। বাড়িতে অতি অবশ্যই এটা বানাবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যেন শুরু করছি আজকের এই রেসিপিটি। প্রথমে 1 কাপ আটা আমি এখানে নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু নর্মাল, কোনো রকমের আমরা তেলে কিছু নিই নি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই 3টে জিনিসকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা জিনিস একটু মিস হয়ে গেছিলো, এখানে কিন্তু আমরা স্বাদমতো নুনও ব্যবহার করেছি। এবার এখানে আমি অল্প অল্প করে জল ঢালবো, আর এখানে একটা ব্যাটার তৈরি করব। জল আমি মোট কিন্তু 1 কাপ ব্যবহার করেছি, অর্থাৎ পরিমাণটা হচ্ছে যে পরিমাণ আটা আমরা নেব ঠিক সেই পরিমাণ জলটা কিন্তু আমরা দেব। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা না খুব ঘন না খুব পাতলা, একটা রানিং কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু প্রয়োজন। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। চ্যানেলের পুরনো যে ভিডিও 2-3 বছর, যেগুলো আপনারা অনেকেই হয়তো দেখেননি, সেই ভিডিওগুলো ওখানে নতুন করে আসছে। ফেসবুক পেজের লিঙ্কটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি ফলো করে নেবেন। ব্যাটারটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার বানাবো পুর।
1/2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা সরষে, আর তার সাথে বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা সাদা সরষে ভালোমতো গরম হওয়ার জন্য অপেক্ষা করে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে। টমেটোটাকে দিয়ে প্রথমে আমি 30-40 সেকেন্ডের জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাইতে করে রেখেছি। এবার আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো আলু। পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ এটা কিন্তু আমরা এরকমভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে দেবো। আলুটা দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে মিনিট দেড়েক থেকে দুয়েক একটু ভাজা ভাজা করে নেব। আর ফ্লেমটা কিন্তু এখন আছে লো টু মিডিয়ামে। এরপর এতে আমি দিয়ে দেবো কিছু মশলা, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে 1 চিমটে হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দেওয়া হলো। দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে আরও মিনিটখানেক থেকে মিনিট দুয়েক একটুখানি নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। এটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। এটাকে আমরা একটু এবার গ্যাস থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার চলে আসি রান্নার মূল পর্যায়ে। একটা প্যান নিয়েছি, তাতে একটুখানি একদম সামান্য কত আমি একটুখানি সাদা তেল দিয়ে পুরো প্যানটার মধ্যে লাগিয়ে নিলাম। চাইলে আপনারা ব্রাশ করে নেবেন। আর হাতার সাহায্যে ওই ব্যাটারটাকে আমরা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। মাঝখানটা একটু ফাঁকা থাকলে সেইখানটাও আমরা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করব, 40 সেকেন্ড মতো। তারপর যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা এক প্রান্তে এরকমভাবে দিয়ে দিলাম। এবার আর কিছুই করার নেই, জাস্ট এটাকে আমরা মুড়ে নেব আর এপিট ওপিট করে ভালো করে শেকে একটু লালচে হওয়া পর্যন্ত তারপর আমরা এটাকে নামিয়ে নেব। আপনাদেরকে যেরকম বলেছি যে ফেসবুকের যে কুইজিনিয়া পেজটা আছে প্লিজ ফলো করে নেবেন, ইনস্টাগ্রামেরও আমার একটা হ্যান্ডেল আছে সেটাও আপনারা পারলে ফলো করে নিতে পারেন, সেটারও লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বেশ এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে এটাকে আমরা শেকে নিলাম, আর তারপর এটাকে নামিয়ে নেব। আর কেচাপের সাথে বা এমনি এমনিও এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবর মতো লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন শুরু করছি এই টেস্টি কিন্তু খুবই সহজ পরোটার রেসিপিটি। 2.5 কাপ ময়দা এখানে আমি নিয়েছি। চাইলে আপনারা আটা ময়দা মিশিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে ময়দাতেই জিনিসটা ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার এই তেল এবং নুন দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব, মানে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা ভালো হলেই কিন্তু পরোটাটা খুব খাস্তা হবে। ময়ানটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এতে অল্প অল্প করে জল দেব। আর এটা পরোটার যেরকম ডো হয় ঠিক সেরকমভাবেই ডোটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের যে পেজগুলো আছে চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক এরকমভাবেই কিন্তু পরোটাটা আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারেই জল ব্যবহার করেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা মাখাটা হয়েই এসছে। ঠিক এইরকমই লুচি পরোটার মতো ডো কিন্তু আমি এখানে বানিয়ে নিলাম। এটা আমার এখন মাখা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এর উপরে তেল দেব না। এবার আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য এরকমভাবেই রেস্ট করতে রেখে দেব। ফিরে আসব 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এসে আবারও এটাকে মিনিট খানেক একটুখানি মেখে নিলাম। আর এবার এর থেকে আমি পরোটার মতো আকারে লেচি কেটে নিচ্ছি। যে পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছিলাম 2.5 কাপ, তাতে কিন্তু আমি এখানে মোট 7টা লেচি কেটে নিলাম। লেচিগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। এবার এর ভিতর একটা মজাদার জিনিস আমি ভরব। তার জন্য একটা লেচি নিয়ে যেরকম বাটির মতো করে নেওয়া হয় কিছু পুর ভরার জন্য সেটা করলাম। করে এরপর এতে আমি দিচ্ছি চিনি। হ্যাঁ,
এখানে কিন্তু পরোটাটা একটু মিষ্টি ধরনের আমি বানাচ্ছি, আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 teaspoon পরিমাণ চিনি। এই পরোটাটা খেতে কিন্তু এই চিনির জন্যই খুব ভালো লাগে, একদম টেস্টি, মিষ্টি মিষ্টি লাগে। এবার এটাকে ভালো করে আমি সিল করে নিলাম, আর সিল করার পরে এটাকে আমি ভালো করে আবার লেচিটাকে গোল করে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে আমি সবকটা পরোটার লেচিতে কিন্তু চিনি ভরে নিচ্ছি। এখন এই পরোটার লেচিগুলো কিন্তু বেলার জন্য একদমই রেডি। অল্প একটু সাদা তেল আমি এখানে দিয়ে নিলাম, আর তারপর আমি এক এক করে এই পরোটাগুলো কিন্তু বেলে নেব। খুব বেশি ঠিক কিন্তু আমি বেলবো না, একটু পাতলা করেই আমি এখানে বড় করে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো দেখুন বেলা প্রায় আমার হয়েই গেছে। ঠিক এইরকমভাবে কিন্তু আমি সবকটা পরোটা বেলে নেব, আর বেলা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে আমি পরোটাটা ফার্স্টে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে প্রথমে আমি একটু সেকে নেব, আর আমি এখানে কিন্তু একসাথে দুটো পরোটা বানাচ্ছি, সেই জন্য আমি আরও একটা এর উপরে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ভালো করে প্রথমে সেকে নেব। সেকাটা ভালো করে হয়ে গেলে অল্প একটু সাদা তেল দেব, দিয়ে এটাকে আমি দুপিট বেশ লাল লাল করে বেশ খাস্তা করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। যে মিক্সি জারটা আমি ব্যবহার করি সেইটারও লিঙ্ক কিন্তু ওখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। ভালো করে এগুলো সেকা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেল পরিমাণ মতো এখানে দিচ্ছি, দিয়ে এবার এপিট ওপিট করে দুটো পরোটাটাকেই খুব ভালো করে আমি সেকে নিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের স্টাফিং পরোটা কিন্তু বাড়িতে খাই, ভালোও লাগে, কিন্তু অনেক সময় কিন্তু এই ধরনের পরোটাটাও খেতে খুবই ভালো লাগে, যার মধ্যে স্টাফিং বলতে কিছুই থাকে না, শুধু একটু চিনি। আর এই চিনিটা থাকার জন্য কিন্তু যখন আমরা এটা ভালো করে ভাজছি, ভিতরে চিনিটা আস্তে আস্তে গলতে থাকে, এবং তার জন্য পুরো পরোটাটা কিন্তু দারুণ খাস্তা হয় এবং খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এই পরোটার সাথে কিন্তু লিটারালি আর কিছুই লাগে না। একবার এটা ট্রাই করুন, যে কোনো কিছুর সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন চাইলে, কোনো ভেজ বা নন ভেজ রেসিপির সাথে, অথবা জাস্ট এমনি শুধু শুধু খেয়ে ফেলুন গরম চা দিয়ে, দেখবেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। ভালো করে লাল লাল করে আমি দেখুন এখানে দুপিট কিন্তু ভেজে নিয়েছি পরোটাগুলোর, একদম খাস্তা কিন্তু হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আর এইবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো তুলে নেব, আর ঠিক একই পদ্ধতিতে সব কটা পরোটা কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে এই সুন্দর খাস্তা পরোটার একটু অন্যরকমের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।